বেতন না বাড়ায় আন্দোলনে ব্যর্থ হয়ে এবার ইসলাম ধর্মে ধর্মান্তরিত হবেন বলে হুমকি দিয়েছেন। ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের কাস্টারুবা গান্ধী বালিকা বিদ্যালয়ে স্থানীয় ও খণ্ডকালীন হিসাবে কাজ করেন অসংখ্য শিক্ষক। নিয়মিত শিক্ষাদানের কাজ করলেও দীর্ঘদিন ধরে বেতন না বাড়ায় আন্দোলনে নেমেছে তারা। তবে এতেও সাড়া না পাওয়ায় তারা ইসলাম ধর্মে ধর্মান্তরিত হবেন বলে হুমকি দিয়েছেন। এ ব্যাপারে আন্দোলনকারী কেজিবিভি পার্ট টাইম টিচার অ্যাসোসিয়েশনের ডিসেক্টর সভাপতি দেশ দিবক ডুবি টাইমস অফ ইন্ডিয়াকে বলেন, দাবি আদায়ের জন্য আগামী 24 সেপ্টেম্বর নয়াদিল্লির যন্তর মন্তরের সামনে আন্দোলন করার সিদ্ধান্ত নিয়েছি আমরা। যদিও তারপরেও দাবি পূরণ না করা হয় তবে ইসলাম ধর্মে ধর্মান্তরিত হব আমরা। তিনি বলেন, সরকার ভাষার ভিত্তিতে দেশকে ভাগ করার চেষ্টা করছে। আমরা হিন্দি, সংস্কৃত ও অন্যান্য বিষয়ে শিক্ষার্থীদের শিক্ষা দিয়ে থাকি, তারপরেও আমাদের বেতন কম, অথচ উর্দু শিক্ষকদের বেতন বেশি। বিক্ষুব্ধ শিক্ষকরা জানিয়েছে, 2014 সালে স্থায়ী ও খণ্ডকালীন হিসাবে কাজ করা শিক্ষকদের বেতন বাড়ানো হয়েছে, তবে সেটা শুধু উর্দু শিক্ষকদের ক্ষেত্রে, কিন্তু হিন্দি ও সংস্কৃত শিক্ষকদের ক্ষেত্রে তা করা হয়নি। শিক্ষকদের এমন হুমকি দেওয়ার পর রাজ্যের প্রজেক্টর ডিরেক্টর অফ ইউপি এডুকেশন ফোর্ড অফ প্রজেক্টর বোর্ডের প্রধান শীতল ভার্মার সঙ্গে যোগাযোগ করা হয়, কিন্তু অসংখ্যবার চেষ্টা করেও তার নাগাল পাওয়া যায়নি। প্রতিদিন সব খবরাখবরের জন্য সাথে থাকুন এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।